গুড মর্নিং এভরিওয়ান, আপনাদের সকলের বাবাই ম্যাথস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো আজ সকাল 7টার সময় সুন্দর একটি টপিক আমরা শিখছি, কি থাকছে রেশিও প্রপোর্শনের দুর্দান্ত একটি টাইপ, বেশ কিছু অঙ্ক আমরা করতে চলেছি। সো ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, প্রথম অঙ্ক বলছে যে বালক ও বালিকার একটি স্কুলে বালক ও বালিকার অনুপাত, সরি একটি কলেজে বালক ও বালিকার অনুপাত 5:3। 50 জন বালিকা চলে যাচ্ছে, আচ্ছা আমি লিখে নিলাম বালক আর বালিকা, বালক বালিকার অনুপাত বলে দিয়েছে 5:3। ওকে, 5:3। পরের লাইনে বলছে যদি 50 জন বালক কলেজ ছেড়ে চলে যায় এবং 50 জন মেয়ে আবার কলেজে ভর্তি হয় বালিকা, তাহলে তাদের অনুপাত হয়ে যায় 9:7। 9:7 অনুপাতটা কখন হবে? যখন 50 জন বালক কলেজ ছেড়ে চলে যাবে আর যখন 50 জন বালিকা নতুন করে ভর্তি হবে। মানে 5 জনের থেকে যদি 50 জন চলে যায়, 3 জন থেকে যদি 50 জন আসে, তবে অনুপাত আসবে 9:7। জানতে চেয়েছে দ্য নাম্বার অফ দ্য বয়স ইন দ্য কলেজেস, কলেজে ছাত্রের সংখ্যা কত। ওকে, তো দেখুন এখান থেকে আমরা কিভাবে করব, আমাদের সর্বদা মাথাতে রাখতে হবে যে চারটে আমরা অনুপাতে দেখছি, এখানে একটা অনুপাত আছে, এখানে একটা অনুপাত আছে, দুটো অনুপাত, এই অনুপাতগুলোকে আমরা কোনাকুনি গুণ করব। 5 × 7 = 35, 35, 3 × 9 = 27, 35 আর 27-এর আমরা পার্থক্য নেব। ঠিক আছে, আমি আপনাদের বোঝানোর জন্য লিখলাম, না হলে আমরা মুখে মুখে করব। 5 × 7 = 35, 3 × 9 = 27, দুটোর পার্থক্য কত? 8। ওকে, সমান সমান, এটা আমাদের প্রথম কাজ। কি কাজ বললাম? অনুপাতগুলোকে কোনাকুনি গুণ করে তাদের পার্থক্য নেওয়া। দ্বিতীয় কাজ, নিচের 7 দেখতে পাচ্ছেন, 7-এর সঙ্গে 50-কে গুণ। নিচের 9 দেখতে পাচ্ছেন, 9-এর সঙ্গে 50-কে গুণ। 5 × 9 = 450। ঠিক আছে, 450 - 5 × 7 = 35, মানে -350। ওকে, এটা মাথাতে রাখবেন যে চিহ্নগুলোকে অবশ্যই গুণ করব, যেহেতু 50-এর চিহ্ন মাইনাস, তাই 7 গুণ হলো -350। মানে আমি এটাই বলতে চাইলাম যে আমি পরের লাইনে বলছি 35 থেকে 7 বাদ দিলাম, 8 = এটা হয়ে যাবে 800। ওকে, আমি কি করব, অনুপাতগুলোকে গুণ করব, কোনাকুনি পার্থক্য নেব। দ্বিতীয় কথা, যদি এই যে -50 + 50 দেখতে পাচ্ছেন, মাইনাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, যদি দুটো আলাদা চিহ্ন হয় তবে আমরা প্লাস করব। কি প্লাস করব? 7-এর সঙ্গে 50-এর গুণ, 9-এর সঙ্গে 50-এর গুণ করে যে ভ্যালু পাবো সে দুটো যোগ করব। কখন যোগ করব? যদি প্লাস মাইনাস আলাদা সাইন থাকে, যদি দুটো একই সাইন থাকে, যদি ধরুন এখানে মাইনাস এখানেও মাইনাস আছে, তবে আমরা বিয়োগ ফল নেবো, অর্থাৎ পার্থক্যটাকে নেব। যদি দুটো প্লাস থাকে আমরা শুধুমাত্র পার্থক্য নেব, যোগ করব কখন? যখন মাইনাস প্লাস দুটো থাকবে। ওকে, তো আমরা এখান থেকে দেখুন 1 = 100 পেলাম। আচ্ছা, এই 8টা আমরা কোথা থেকে পেয়েছি? 35 থেকে 27 থেকে বিয়োগ করে, 35 থেকে 27-কে বিয়োগ করে 8 পেয়েছি। 35 কোথা থেকে পেয়েছি বলবেন? অনুপাত অনুপাত গুণ করে 35, অনুপাত অনুপাত গুণ করে 27। মানে এই যে 1, এটা হলো অনুপাতের 1। এটা কোন অনুপাতের 1? এটা ওপরের অনুপাত, মাথাতে রাখবেন, ওপরের অনুপাতের 1, তাই না? এই যে এই অনুপাত, এই দেখতে পাচ্ছেন এই 1 = 100, তাহলে আমরা বলবো 5 = 500, তাই না? 1-এর মান যদি 100 হয়, 5-এর মান 500, আর 3-এর মান কত আসবে? 3 = 100, 300, তাই না? আমি কি বললাম, আমরা কখনো 9-এর সঙ্গে গুণ করব না। বোঝা যাচ্ছে আমি কি বললাম? আমরা এই 100-কে 9-এর সঙ্গে গুণ করব না, এই অনুপাতের যে 1 সেটা মানে ওপরের অনুপাতের 1। ওকে, তো দেখুন বালক প্রথমে ছিল 500টা, 5খানা বালক বলে দিয়েছে না, অনুপাতে বলে দিয়েছিল 5। জানতে চেয়েছে কলেজে কটাই কটি বালক আছে, তো বালক তো 50টা বালক ছেড়ে চলে গেছে, না সরি এখানে অরিজিনাল বালক সংখ্যাটাই জানতে চেয়েছে। যদি বলতো যে বর্তমানে কটা, তাহলে আমরা 50 বাদ দিতাম, যেহেতু বালক সংখ্যা জানতে চেয়েছে তাই বালক সংখ্যা হবে 5-এর মান 500। মানে এখানে অনুমান করছে ব্যাপারটা, যে যদি চলে যেত, মানে যায়নি, বলা হচ্ছে যদি চলে যেত তবে তাদের অনুপাত এটা হতো। যদি বলতো বালক কলেজ ছেড়ে চলে গেছে, মেয়েরা কলেজে এসেছে, তখন বালকের সংখ্যা হতো 500 থেকে 50 বাদ দিতাম। ওকে, তো আমাদের এই কোশ্চেনের অ্যান্সার 5-এর মান 500। কিভাবে 500? 1 = 100, 5 = 500, আর বালকের সংখ্যা জানতে চেয়েছে, তাই 500 আমাদের অ্যান্সার।
পরের কোশ্চেনটা অসাধারণ কোশ্চেন, ভিডিওটি দেখতে থাকুন, খুব সুন্দর সুন্দর ম্যাথ। আশা করব আমি এই ধরনের অঙ্ক আর কখনো কোনো প্রবলেম হবে না, কারণ এই ধরনের অঙ্ক রেশিও প্রপোর্শনে প্রচুর দেয়। ওকে, সেকেন্ড অঙ্ক বলছে যে একটা একটা স্কুলে একটা স্কুলে বালক ও বালিকার অনুপাত বলে দিয়েছে 5:3। সেকেন্ড অঙ্ক, একটা স্কুলে বালক ও বালিকার অনুপাত বলে দিয়েছে 5:3। ওকে, বলছে নতুন কিছু বালক আর বালিকা কলেজে ভর্তি হলো, কি অনুপাতে, মানে 5:7 অনুপাতে ভর্তি হচ্ছে, মানে বালক যদি 5টা বাড়ে বালিকা বাড়বে 7টা, তবেই তাদের অনুপাত হচ্ছে 7:5। মানে 5:7 অনুপাতে বাড়ার পর, মাথাতে রাখুন 5:7 অনুপাতে বাড়ার পর টোটাল সংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 1200 এবং বালক বালিকার অনুপাত হচ্ছে 7:5। এই 7:5টা কখন হচ্ছে, যখন 5:7 অনুপাতে বাড়ছে, মানে আমি বলবো যে বালক 5 বেড়েছে, তো আমি বলবো বালক 5x বেড়েছে, বালিকা 7x বেড়েছে। ওকে, বালক বেড়েছে 5x, 7x বেড়েছে বালিকা, বাড়ার পরে বলে দিয়েছে 1200। মাথাতে রাখুন যে টোটাল ভ্যালুটা, অরিজিনাল যে ভ্যালু বলেছে সেটা বাড়ার পরে বলেছে। তো আমরা এখান থেকে যেমনটা করি, আগে বললাম 3 × 7 = 21, 5 × 5 = 25, 3 × 7 = 21, 5 × 5 = 25, 21 আর 25-এর পার্থক্য কত, 4 সমান সমান, 5 × 5 = 25, 7 × 7 = 49, দুটোর একই সিন, একই সাইন, তাই না? 5 × 5 = 25x, 7 × 7 = 49x, দুটো যেহেতু একই চিহ্ন তাই 25 আর 49x এর পার্থক্য কত আসবে, 24x। 1 = কত হয়ে গেল, 6x, 4-এর মান যদি 24x হয়, 1-এর মান 6x। এই একটা কোথাকার এক, এই একটা ওপরের অনুপাতের এক, অর্থাৎ প্রথমে বালক ছিল 1, যদি 6x হয় বালক হবে প্রথমে 30x, ওকে, বালিকা হবে 1 = যদি 6x হয় বালিকা হবে 18x। বোঝা গেছে আমি কি বললাম? তাহলে প্রথমে 30x বালক ছিল, বালিকা ছিল 18x, মানে প্রথমে ছিল, কোথায় লিখি, এই যে প্রথমে ছিল, প্রথমে মোট 5x মানে 30x আর 3-এর মান 18x, মানে প্রথমে ছিল 48x। প্রথমে টোটাল বালক বালিকার অনুপাত টোটাল ছিল 48x, পরে দেখুন 5x বালক ভর্তি হয়েছে, 7x বালিকা ভর্তি হয়েছে, অর্থাৎ ভর্তির পর, ভর্তির পর কত হবে, ভর্তির পর হবে 48x প্লাস 5x বালক এসেছে, বালিকা এসেছে 7x, মানে টোটাল বালক বালিকা আবার ভর্তি হয়েছে 12x। তো এটা হলো 12x এর সমান 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 60x, মানে অ্যাডমিশন হওয়ার পর, নতুন করে ভর্তি হওয়ার পর বালক বালিকার যে অনুপাত বলছে সেটা, মানে বালক বালিকার টোটাল আমি দেখতে পাচ্ছি 60x। কোশ্চেনে বলেছে যে ভর্তি হওয়ার পর টোটাল হচ্ছে 1200, তাই না? ভর্তি হওয়ার পর টোটাল কোশ্চেনে বলেছে 1200, আমি দেখছি ভর্তি হওয়ার পর 60x, তাহলে আমার 60x এর সঙ্গে আমি কোশ্চেনের 1200-কে সমান করে দেব। এখান থেকে আমি x এর মান বের করব, দেখুন 60 যদি ওপাশে চলে যায় 60 ভাগ হয়ে যাবে, মানে x এর মান আসবে 20। আমি আরেকবার বলে দিলাম, 48x এর সঙ্গে 12x কেন যোগ করব, কারণ 7x বেড়েছে বালো, 7x বেড়েছে 5x বেড়েছে বালো, মানে 48 আর 5 43x, এই সরি 53x, আর বালিকা বেড়েছে 7x, অর্থাৎ 60x। বাড়ার পরে কোশ্চেনে বলেছে 1200, তাই আমি বললাম আমার 60x = 1200, x = 20। জানতে চেয়েছে ভর্তি হওয়ার আগে, ভর্তি হওয়ার আগে মানে প্রথমে, প্রথমে কত ছিল 48x, x এর মান কত, 20, তাহলে x এর মান যদি 20 হয় আমি x এর জায়গায় x এর মান বসিয়ে দেবো, 48 × 20 = 960। একটুখানি ঘিঞ্জি হয়ে গেছে আর কি, 960, অর্থাৎ ভর্তি হওয়ার আগে বালক বালিকার মোট সংখ্যা ছিল 960। আশা করছি আপনাদেরকে বোঝাতে পারছি আর আপনারা বুঝতে পারছেন। যদি কোনো ডাউট থাকে কমেন্ট করবেন, আমি কমেন্ট করি, তবে এই সপ্তাহে কমেন্ট আমি পড়তে পারিনি আগের সপ্তাহে। ওকে, পরের কোশ্চেনটা দেখুন, সুন্দর সুন্দর টাইপ, আশা করব পরের পরের যখনই আপনারা বইয়ের কোশ্চেন সমাধান করবেন এরকম ধরনের অঙ্ক আপনাদের আর আটকাবে না। বলছে যে একটা স্কুলে 132 জন পরীক্ষার্থীর মধ্যে পাস করা আর ফেল করার অনুপাত হলো 9:2, মানে পাস আর ফেল, পাস আর ফেলের অনুপাত বলেছে
9 অনুপাত 2 ওকে বলে দিয়েছে টোটাল ছাত্র ছাত্রী 132 জন এবারে কি বলছে ও সরি সরি 1 2 5 5 কোশ্চেন তো 1 2 তিনটা দিন চারটা ওকে বলছে যে পাস করা আর ফেল করা ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত 9:2 বলছে যদি 4 জন বেশি পাস করত অর্থাৎ এই যে বেশি 4 জন যদি বেশি পাস করত তাহলে অনুপাত হয়ে যেত ফ্রম দা রেশিও অফ দা ও 4 জন বেশি পাস করলে অনুপাত কত হতো এটাই জানতে চেয়েছে ওকে যদি 4 জন বেশি পাস করত অনুপাত কত হতো জানতে চেয়েছে দেখুন এখানে তো নিচে কোনো অনুপাত বলে দেয়নি তাই আমরা x is to y ধরে নিতে পারতাম আমি ধরলাম না আমি এখানে 9 is to 11 9 is to 12 মানে টোটাল কতজন ছিল 132 জন এটাকে আমরা x is to y অনুপাত নিয়ে করতে পারতাম ওকে আচ্ছা x is to y ধরে করি ওকে x is to y ধরে করছি যদি 4 জন মনে করছি যে 9 জন পাস করেছে যদি 4 জন বেশি পাস করত মানে অনুপাত হয়ে যেত x is to y একই নিয়মে আমরা করছি আচ্ছা টোটাল তো 11 জন তাই না 9 আর 2 টোটাল অনুপাত 11 জন যে 4 জন বেশি পাস করবে তারা কোথা থেকে আসবে 4 জন বেশি পাস করবে মানে যে কজন ফেল করেছে ফেলের সংখ্যা 4 জন কমে তবেই পাশে আসবে তবেই পাস বেশি করবে তাই না বাইরে থেকে তো ছেলে আসছে না 132 জন টোটাল ক্যান্ডিডেট তো টোটাল ক্যান্ডিডেটের মধ্যে যদি 4 জন অতিরিক্ত পাস করতে হয় মানে ফেলের সংখ্যা 4 জন কমতে হবে তাই এখানে মাইনাস 4 ওকে এবারে আমরা কি করব x এর সঙ্গে 2 9 এর সঙ্গে y গুণ করব তাহলে আমরা এখান থেকে এই নিয়মটাতে করলে কি প্রবলেম হবে মাইনাস প্লাসের একটা গন্ডগোল আসতে পারে ঠিক আছে আসবে যেমন ধরুন কোণাকোণি গুণ করলে আমি বললাম 9y -2x যেহেতু পার্থক্য বসাবো আর এখান থেকে করলাম 4x -4y ওকে তো y কে যদি আমি এপাশে নিয়ে আসি পড়ে থাকে 5y 2 কে যদি ওপাশে নিয়ে যাই পড়ে থাকে 6x 6x হয়ে যাচ্ছে আচ্ছা একটুখানি 4 এর সঙ্গে y গুণ করলে 4y 4 এর সঙ্গে x 9y আর 2x 2x কে ওপারে চলে গেলে 6x ও সরি 4y যদি এপাশে চলে আসে তাহলে 13y হয়ে যাবে 4y যদি এপাশে চলে আসে তাহলে হয়ে যাবে 13y কিন্তু এটা আমাদের রং প্রসেস কারণ এখান থেকে x is to y যেটা আসবে সেটা ঝামেলা হবে গন্ডগোল হবে ওই কারণে আমরা এই নিয়মটা করছি না ভেবেছিলাম এই নিয়মটাতে করাবো কিন্তু প্রবলেম হবে আমি চাই না যে প্রবলেম হোক অ্যান্সার চলে আসবে কিন্তু প্রবলেম হবে তো আমরা কি করব এখানে আমরা এখানটাতে করব 9:2 ফেলের অনুপাত টোটাল কত ছিল 132 জন তাই না 132 জন আমার অনুপাতে টোটাল কত অনুপাতে টোটাল 11 আর বাইরে 132 অনুপাতের 11 সমান 132 হলে অনুপাতের 1 সমান আসবে 12 অনুপাতের 1 সমান 12 তার মানে যারা পাস করেছে তাদের সঙ্গে যদি 12 গুণ করি 9 12 108 আর যারা ফেল করেছে তাদের সংখ্যা আসবে 12 গুণ করলে 12 দুগুণে 24 ওকে এবারে বলেছে যদি 4 জন বেশি পাস করে 4 জন যদি বেশি পাস করে মানে 4 জন কম ফেল করবে তাহলে কত আসছে 112 এদিকে অনুপাত হয়ে যেত 20 4 দিয়ে কাটলাম 4 দিয়ে কাটলাম 28 28 অনুপাত 5 28 অনুপাত 5 হবে নতুন রেশিও 28 অনুপাত 5 আমি আরেকবার বলে দিই আগের প্রসেসটাতে আমরা কেন করলাম না কারণ আগের প্রসেসে অ্যানসার চলে আসতো যদি আমি এক্স ওয়াই কে একটু ঘুরিয়ে গুণ করতাম তো ওখানে অ্যান্সার ভুল আসার সম্ভাবনা আছে ওকে তাই আমি এটাতে করলাম না আমরা প্লাস মাইনাস তখন করব যখন দুটো অনুপাত বলে দেবেন যেমন আমরা পরের অঙ্কটাতে দেখব পরের অঙ্কটা কি বলে দিয়েছে দেখুন যে একটা সৈন্যবাহিনীতে অফিসার আর সৈনিকের অনুপাত ছিল 3:13 3:31 অফিসার ছিল আর সৈন্য ছিল ঠিক আছে অফিসার আর সৈন্যর অনুপাত ছিল 3:31 তারপরে কি বলছে যে একটা যুদ্ধে 6 জন অফিসার মারা যায় 22 জন সৈনিক মারা যায় আচ্ছা মারা যায় মানে অফিসারের সংখ্যা কমে যায় মানে 6 জন কমে যাবে এদিকে 22 জন সৈন্য কমে যাবে যখনই কমে যাবে তখন তাদের অনুপাত দাঁড়াবে 1:13 তখন তাদের অনুপাত দাঁড়াবে 1:13 জানতে চেয়েছে যে যুদ্ধের আগে
অফিসারের সংখ্যা কত ছিল, যুদ্ধের আগে অফিসারের সংখ্যা কত ছিল? তো আমরা দেখুন, 31-এর সঙ্গে 1 গুণ করব, ওকে, 3-এর সঙ্গে 13 গুণ করব, 3 13 39 আর 31, ওকে, 31 39 আর 31-এর পার্থক্য কত? 8। ওকে, এবার দেখুন, চিহ্ন এপাশে মাইনাস, চিহ্ন এপাশে মাইনাস, আমাদের 1-এর সঙ্গে 22-এর গুণ, 13-এর সঙ্গে 6-এর গুণ, 6 13 78, তাই তো? 6 13 78, 78 থেকে যদি 22-কে বাদ দিই তাহলে চলে আসবে 56। আমরা কেন করলাম? আমরা এগুলোকে মুখে মুখেই তো করতে পারি, তাই না? 6 13 78, 1 আর 22-এর গুণফল 22, 78 থেকে 22-কে বাদ দেবো 56। কেন বাদ দেবো? কারণ 6-এর আগে চিহ্ন মাইনাস আর 22-এর আগে চিহ্ন মাইনাস। কেন মাইনাস? দুটো একই সাইন যেহেতু হয়, আমি বলেছি যদি দুটো চিহ্ন আলাদা হয় তবে যোগ করব, না হলে আমরা বিয়োগ করব। এবারে দেখুন, 8 সমান যদি 56 হয়, 1 সমান সমান আসবে 7, 7 8 56, 1-এর মান যদি 7 হয়, এই একটা কোথাকার এক? অনুপাতের এক। কোন অনুপাতের এক? ওপরের অনুপাতের এক, তাই না? তাহলে ওপরের অনুপাতের এক, ওপরে অফিসার কত ছিল? 3 জন। 1-এর মান যদি 7 হয়, 3-এর মান কত আসবে? 3 × 7 মানে 21 জন। 21 জন কখন ছিল? যুদ্ধের আগে 21 জন ছিল। যদি বলে বর্তমানে কতজন, বর্তমানে 21 জন, 6 জন মারা গেছে, তাহলে 15 জন। ওকে, তো আমি বারবার করে আপনাদের আরেকবার আরেকটা কথা রিপিট করছি, এই যে এক, সেটা কখনো নিচের অনুপাতের এক নয়, এই একটা উপরের অনুপাতে এক। ওকে, আর একটা কথা আমি আপনাদের সকলের উদ্দেশ্যে, আমি বড্ড ক্যালকুলেশনে ভুল করে দিই, আমি জানি না আমি কখন কোন অ্যাবসেন্ট মাইন্ডে হয়ে যাই, আমি বুঝতে পারি না কেন ভুল হয়, জানি না, খুব সিলি সিলি মিস্টেক করে ফেলি, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। যদি কোনো এখনো পর্যন্ত মানে আজকে যে অঙ্কগুলো করলাম সেখানে যদি কোনো মিস্টেক হয়ে থাকে অবশ্যই তার জন্য আমি সরি, আমি বুঝতে পারি না যে আমি ভুল করছি, কেউ কমেন্ট করে বলে দেয় তখনই আমি বুঝতে পারি যে না আমার কোনো এক জায়গায় ভুল হয়েছে। যেমন আমি রিজনিং এর একটা অঙ্ক ছিল, রিজনিং আমি বলেছিলাম যে ওটা ছিল 366 এক পেজের একটা বইয়ে কতগুলি ডিজিট লাগবে, তো সেখানে আমি ঠিকঠাক বসিয়ে যোগটা ভুল করে ফেলেছিলাম। এটা সিলি মিস্টেক বলুন, সিলি মিস্টেক, আমি বুঝতে পারি না যে কখন কিভাবে কি হয়ে যাচ্ছে, তো তার জন্য আমি আবার বলছি আমি অত্যন্ত দুঃখিত। তো আজকে লাস্ট অঙ্ক বলছে, এ আর বি এর কাছে টাকা, কিছু টাকা আছে, এ আর বি এর কাছে যে টাকা আছে তার অনুপাত 2:1, এর আর বি এর টাকার অনুপাত বলেছে 2:1। ওকে, বলছে এ 2 টাকা বি কে দিয়ে দিচ্ছে, তার মানে কি? এর 2 টাকা কমে যাচ্ছে, বি এর 2 টাকা বেড়ে যাচ্ছে, তাই না? আমি যদি বি কে 2 টাকা দিয়ে দিই মানে আমার কাছ থেকে 2 টাকা কমবে, বি এর কাছে 2 টাকা বেড়ে যাবে, যখনই দেবে তখনই তাদের অনুপাত হয়ে যাবে 1:1, এটাই বলে দিয়েছে। তো আমরা কি করব? 1-এর সঙ্গে 1 গুণ করব, 1-এর সঙ্গে 2 গুণ করব, তাহলে দুটোর পার্থক্য কত? 2 অক্ষে 2, 1 অক্ষে 1, পার্থক্য কত? 1 সমান সমান 1-এর সঙ্গে 2-এর গুণ, 1-এর সঙ্গে 2-এর গুণ। আর আমি কি বললাম, মাইনাস চিহ্ন প্লাস চিহ্ন, দুটো চিহ্ন যদি আলাদা হয়, 2 অক্ষে 2 আর 2 অক্ষে 2 প্লাস 2, 1 সমান সমান 4, একই চিহ্ন হলেই যোগ করব। আর এই একটা কোথাকার এক? এই একটা অনুপাতের এক। কোন অনুপাতের এক? ওপরের অনুপাতের এক। জানতে কি চেয়েছে? জানতে চেয়েছিল যে এ আর বি এর কাছে প্রথমে কত টাকা ছিল, এ আর বি এর কাছে প্রথমে কত টাকা ছিল। দেখুন, 1 মানে 4, 1 সমান 4, প্রথমে 2:1 ছিল, 2 টাকা দেওয়ার পরে এটা এসেছে, কিন্তু 2 টাকা দেওয়ার আগে প্রথমে জানতে চেয়েছে। তো 2-এর মান কত আসবে? 2 × 4 মানে 8, 1-এর মান কত আসবে? 1 × 4 মানে 4। ওকে, মানে এ এর কাছে প্রথমে 8 টাকা ছিল, বি এর কাছে প্রথমে 4 টাকা ছিল, আর এটাই আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। সো আজকে আমরা এতটুকুই অঙ্ক করবো, আমি আবার বললাম প্রত্যেকটা টাইপে কিছু ব্যতিক্রম ব্যতিক্রম অঙ্ক থাকে, ওই জন্য প্রতিটা টাইপ থেকে আমি একটা করে অঙ্ক নিয়ে করলে প্রবলেমটা আপনাদেরই হবে, ওই কারণে আমি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করাচ্ছি বিভিন্ন অঙ্কেতে একটা প্রসেস অ্যাপ্লাই করে। আশা করছি আমার এই প্রসেসকে, আমার এই সিস্টেমকে আপনারাও সমর্থন জানাবেন, একই ধরনের অনেকগুলো অঙ্ক এক জায়গায় পাওয়াটা সেটাও ব্যাপার। আর যদি আপনাদের কারো পিডিএফ লাগে অবশ্যই আমার কমেন্টে কমেন্ট করুন, বা কমিউনিটি ট্যাবে যান, সেখানে গিয়ে দেখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করে দিন, আমি আপনাদের PDF পাঠিয়ে দেবো। ওকে, সো আজকের মতো টাটা, গুড বাই, পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।